হ্যালো এভরিওয়ান, বিটিমিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আমরা উইন্ডোজ 10 এর লগইন পাসওয়ার্ড এবং লক স্ক্রিন কিভাবে ডিসেবল করব তা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। শুরুতেই লগইন করব। এখন কিবোর্ড এর উইন্ডোজ কীটি প্রেস করে টাইপ করব netplwiz। এই অপশনটিতে ক্লিক করব। এখন ইউজার মাস্ট এন্টার এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু ইউজ দিস কম্পিউটার। যে টিক দেওয়া আছে সেই টিকটিকে তুলে দিব। টিক তুলে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর ইউজার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চাইবে, সেটি টাইপ করব। কনফার্মেশনের জন্য কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার পাসওয়ার্ডটি টাইপ করব। ওকে, এখন আবার ওকে বাটন প্রেস করে পিসিটি রিস্টার্ট দিব। রিস্টার্ট হওয়ার পর পিসিটি যখন অন হবে দেখা যাবে যে আর লগইন নেম অথবা পাসওয়ার্ড চাচ্ছেন।